হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধু দুইটি করে পেয়ারা পাতা তিন দিন খেলে শরীরে কী কী পরিবর্তন ঘটে। আপনি কি জানেন? কোটি টাকার মহা ঔষধ এই পেয়ারা পাতা। সুস্থ থাকাটা সকলেরই দরকার, কিন্তু শরীরকে সুস্থ রাখতে গেলে অনেক কিছু নিয়ম মেনে চলতে হয়। হাতের কাছে থাকা সামান্য জিনিস দিয়ে করে ফেলতে পারেন হাজারো সমস্যার সমাধান। চুলের যত্ন থেকে ডায়াবেটিস, কাশির সমস্যা, যৌন রোগ, এই সমস্ত কিছু দূর হবে একটি মাত্র উপাদানেই। এই সব কিছুর মহা ঔষধ হলো পেয়ারা পাতা। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক পেয়ারা পাতা আমাদের কী কী রোগ প্রতিরোধ করে। চুলের যত্নে পেয়ারা পাতা। পেয়ারা থেকে পেয়ারা পাতা সব কিছুই উপকারী। চুল পড়ে যাওয়ার সমস্যাতেও দারুণ কার্যকরী পেয়ারা পাতা। পেয়ারা পাতা ভালো করে জলে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে চুলের গোড়ায় লাগিয়ে নিন। এতে চুলও পোক্ত হবে এবং চুল পড়ার সমস্যা আরও কমবে। ডায়রিয়া কিংবা আমাশয় থেকে মুক্তি পেতে পেয়ারা পাতাতে রয়েছে অনেক পুষ্টি। সেদ্ধ পেয়ারা পাতার দ্রবণ সেবনে আপনিও মুক্তি পেতে পারেন ডায়রিয়া ও পেট ব্যথার সমস্যা। মুখের ভিতরের চিকিৎসায় পেয়ারা পাতা চিবোলে মুখের ভিতরের সমস্যা কেটে যায়। যেমন মাড়ি কালচে হয়ে যাওয়া, দাঁতের ব্যথা থেকে মুক্তি পেতে জুড়ি মেলা ভার পেয়ারা পাতার। যাদের মুখ থেকে বাজে গন্ধ বেরোয় তাদের ক্ষেত্রেও ভীষণ উপকারী এই পেয়ারা পাতা। যৌন রোগেও ভীষণ উপকারী পেয়ারা পাতা। যারা দীর্ঘদিন ধরে এই রোগে ভুগছেন তারা একবার ট্রাই করে দেখতে পারেন। রক্তের শর্করা কমাতে ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ উপকারী পেয়ারা পাতা। পেয়ারা পাতা দিয়ে বানানো চা নিয়মিত পান করলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। শ্বাসকষ্টজনিত রোগ। যারা দীর্ঘদিন ধরে কাশির সমস্যায় ভুগছেন তাদের জন্য দারুণ কার্যকরী পেয়ারা পাতা। নিজেকে সুস্থ রাখতে আজ থেকেই ট্রাই করুন এই পেয়ারা পাতা। তো দর্শক, আপনারা জানলেন পেয়ারা পাতার দারুণ কিছু উপকারিতা সম্পর্কে। তাহলে আর এই পেয়ারা পাতাকে অবহেলা না করে নিয়মিত নিয়ম অনুসারে খাওয়া শুরু করুন, দেখবেন আপনারা অনেক উপকার পাচ্ছেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।